ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ঢাবি ব্যান্ড সোসাইটির পক্ষ থেকে তিন জন আয়োজন করা হয়েছিল অবাস্তব লাইভ অ্যাট দ্য রেট টিএসসি শিরোনামের কনসার্ট। কনসার্টে স্টেজ মাতান মিউজিক্যাল ব্যান্ড আর্বোভাইরাস, ব্ল্যাক, বে অফ বেঙ্গল, মেট্রো লাইভ, আপেক্ষিক, একে রাহুল ও ফিউস্ট। পছন্দের ব্যান্ড দলগুলোর একের পর এক গানের সঙ্গে সুরে সুর মিলিয়ে কনসার্ট স্থল মাতিয়ে রাখেন শ্রোতা ভক্তরা। আমি আসছি শুধুমাত্র আর্বোভাইরাসের জন্য। আর্বোভাইরাসের জোয়ার্ত শরীফ ভাইয়া, শাহানুদা কামাল ভাইয়া, মন্তাজিস মাহমুদ ভাইয়া অনেক কান্নাকাটি করছে, অনেক কান্না করছে। বেস্ট কনসার্ট ওয়াজ বেস্ট। ব্ল্যাক, তারপর হচ্ছে বে অফ বেঙ্গল, আপেক্ষিক, সবাই একদম জোস। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। 2016 সাল থেকে ঢাবি ক্যাম্পাসে ব্যান্ড মিউজিক চর্চার অগ্রদূত সংগঠন হিসেবে কাজ করে যাচ্ছে ডাবস। আয়োজকরা জানায়, এবারই প্রথম কনসার্টের সকল টিকিট বিক্রি হয়ে গেছে। এতে করে ভবিষ্যতে কনসার্ট আয়োজনের স্পৃহা পাচ্ছেন তারা। এই শোটাতে আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি, আমাদের সবগুলো টিকিট সোল্ড আউট হয়ে গেছে। আমাদের এটা আমাদের আয়োজক হিসেবে এটা আমাদের অনেক বড় সার্থকতা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি, আমরা নিয়মিতই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মিউজিক্যাল কনসার্টগুলো আছে সেগুলোতে আমরা প্রত্যক্ষভাবে আয়োজন করে থাকি এবং সহযোগিতা করতে থাকি। যারা আমাদের ছাড়াও যারা অর্গানাইজ করে তাদেরকে আমরা সহযোগিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মিউজিক সিনটা সেটাকে আমরা চেষ্টা করি সুন্দরভাবে সবার সামনে প্রেজেন্ট করার জন্য। সো এভাবে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের মিউজিশিয়ান যাতে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে তারা ঠিকঠাক মতো মিউজিক্যাল চর্চাটা ঠিকঠাক মতো করতে পারে, এই জন্য আমাদের ব্যান্ড সোসাইটিটা আমাদের গঠিত হয়েছিল। এবং আজকে সপ্তম বছরে আসার পর আমাদের এই প্রথম কোনো কনসার্ট টিকিট সোল্ড আউট হয়ে গিয়েছে এবং আমরা আসলে এটাকে অনেক বড় সফলতা হিসেবে দেখছি। বিকেল 4:30 শুরু হওয়া এই কনসার্ট শেষ হয়েছে রাত 10:30। ফারজানা স্মৃতি, সময় সংবাদ, ঢাকা।